সরকারি সম্পত্তিকে দলীয় অফিসে পরিণত করতে চাইছে শাসক দল। এই অভিযোগে উঠে এলো এবার সরকারি অফিস দলীয়করণ করার অভিযোগ এনে সিপিএমের সমালোচনা করে থাকেন বর্তমান বিজেপি সরকারের নেতামন্ত্রীরা। কিন্তু এখন উল্টো তীর বর্তমান শাসকের দিকে ছোড়া শুরু হয়েছে। এডিসিতে তীব্রামথা ক্ষমতায় বসার পর থেকেই বিজেপি আইপিএফটির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উঠে আসছে। এবার সরকারি অফিসকে দলীয় অফিসে পরিণত করার ছবি সামনে এলো। ঘটনা ধনপুর বিধানসভা এলাকার থলিবাড়ি এডিসি ভিলেজে। সেখানে একটি পাবলিক লাইব্রেরি রয়েছে। সে লাইব্রেরিতে হানা দিয়ে তীব্রামথার লোকজন, তারা গিয়ে দেখেন সেখানে জমি রাখা হয়েছে বিজেপির পতাকা ফেস্টুন। এতে ক্ষোভ ছড়ায় তীব্রামথার লোকজনদের মধ্যে। রিপোর্ট চ্যানেল দিনরাত।